নমস্কার। সাহিত্যে রত্ন ভাণ্ডার পরিবারে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজ ফিরে এলাম বিখ্যাত বাঙালি কবি ও শিশু সাহিত্যিক আমাদের সবার প্রিয় সুনির্মল বসুর লেখনী নিয়ে। তার বিপুল জনপ্রিয়তার মূলে ছিল ছন্দের চমৎকারিত্ব আর মিল প্রয়োগের কুশলতা। ছড়া ও কবিতা ছাড়াও তিনি গল্প, কাহিনী, উপন্যাস, ভ্রমণ কাহিনী, রূপকথা, কৌতুক নাট্য প্রভৃতি শিশু ও কিশোরদের উপযোগী বিভিন্ন বিষয়ক রচনায় সিদ্ধ হস্ত ছিলেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল পাহাড়ি জঙ্গলে, পাতা বাহার, বীর শিকারি, টুনটুনির গান, শহরে মামা, হুলুস্থুল, ছানা পড়া, হাওয়ার তোলা ইত্যাদি। তাহলে চলুন সবাই মিলে একসাথে শুনি আজকের গল্প, গোবিন্দদার গোয়েন্দাগিরি। সেদিন ভোরবেলা শহরের সমস্ত দৈনিক খবরের কাগজগুলিতে এই সংবাদটি বড় বড় অক্ষরে ছাড়া হয়েছিল, 500 টাকা পুরস্কার, বাগবাজারের গলিতে কে বা কাহারা একটি অজ্ঞাত বাঙালি যুবককে বিষ প্রয়োগে হত্যা করিয়াছে, হত্যাকারীর সন্ধান যে দিতে পারিবে তাহাকে 500 টাকা পুরস্কার দেয়া হইবে। এই ঘোষণাটি পড়ে আমাদের গোবিন্দদা উৎফুল্ল হয়ে উঠলেন। গোবিন্দদাকে তোমরা চেনো না? ওই যে যিনি ঘুটের ব্যবসা করে একসময় বিস্তর টাকা উপার্জন করেছেন, যার অব্যর্থ ছাড়পোকা বিধ্বংসী পাচন একসময় সারা বাংলায় হুলস্থুল লাগিয়ে দিয়েছিল। ছাড়পোকা বিধ্বংসী পাচন, তোমরা যে অবাক হয়ে যাচ্ছ, তোমাদের অবাক হয়ে যাবার কথাই তো, তখন তোমরা নিহাত ছেলে মানুষ, জানবেই বা কেমন করে। ছোট ছোট লাল শিশিতে নীল রঙের তরল ওষুধ, তার সঙ্গে ব্যবস্থাপত্র থাকত। ব্যবস্থাপত্রে ছাপার অক্ষরে লেখা থাকত, অতি সাবধানে ছাড়পোকা ধরিয়া তাহাকে হা করাইয়া এই অব্যর্থ পাচন এক ফোঁটা মুখে দিয়ে দেবেন। খুব সাবধান, দেখিবেন পাচন খাওয়াইবার আগে যেন ছাড়পোকা মরিয়া না যায়, এই পাচন কার্যকরী না হইলে দ্বিগুণ মূল্য ফেরত দিব। এই পাচন এখন আর পাওয়া যায় না, পাওয়া গেলে অবশ্য তোমরা এক এক শিশি নিয়ে পরীক্ষা করতে পারতে। তারপর গোবিন্দদার ভুঁড়ি সংহারী মালিশ এক অদ্ভুত আবিষ্কার। যত বিপুল ভুঁড়ি হোক না কেন, এই মালিশের গুণে একদম আমসত্ত্বের মতো চুপসে যেত। ভুঁড়িতে মালিশ লাগাবার পর 15 দিন মাত্র উপোসের ব্যবস্থা, তারপরেই ব্যাস হাতে হাতে ফল। সে ওষুধও আজকাল আর বাজারে নেই। যাক, গোবিন্দদা এখন ওসব আবিষ্কারের পথ ছেড়ে দিয়ে সুখের গোয়েন্দাগিরি আরম্ভ করেছেন। এমন উর্বর মস্তিষ্ক, তিনি আর ছোটখাটো কাজে সময় নষ্ট করতে রাজি নন। এই তো সেদিন তিনি একটা ডাকাতের দল প্রায় ধরে ফেলেছিলেন আর কি। অবশ্য জানা গেল সেটা ডাকাতের দল নয়, সেটা কংসহারী যাত্রা পার্টি। এরকম ভুল অনেক বড় বড় গোয়েন্দাদের হতেই পারে। গভীর রাতে একদল লোক মুখে রং চং মেখে ঢাল তলোয়ার ছোড়া ছুরি নিয়ে যদি কোথাও যায়, কে না তাদের ডাকাতের দল বলে মনে করে। গোবিন্দদারও তাই ভুল হয়েছিল, কিন্তু ভুল তো নাও হতে পারত, কংসহারী যাত্রা পার্টি না হয়ে হয়তো ধ্বংসকারী ডাকাতের দলও তো হতে পারত। আর একবার একটা টুকরো চিঠির অংশ কুড়িয়ে পেয়ে গোবিন্দদা একটা হত্যার ষড়যন্ত্র ধরে ফেলেছিলেন আর কি। চিঠির টুকরোতে লেখা ছিল, আজ রাত্রেই সাবার করতে হবে, না হলে।
তারপর অবশ্য চিঠির অপর অংশ পাওয়া গেল। সে দুটো অংশ জুড়লে দাঁড়ায়, প্রিয় নাক, বরিশাল থেকে যে রসগোল্লা এসেছে সেগুলো আজ রাত্রেই সাবার করতে হবে, না হলে পচে যাবার বিশেষ সম্ভাবনা, তুমি নিশ্চয় এসো। ইতি সুধীন দাস। গোবিন্দদা সেদিন ষড়যন্ত্র ধরতে গিয়ে খুব একচোট রসগোল্লা খেয়ে এসেছিল, এতে তার লাভ বই লোকসান তো কিছু হয়নি। যাক, এইবার তোমাদের আসল গল্পটা বলি। সেদিনকার খবরের কাগজে হত্যাকাণ্ডের খবর পেয়ে গোবিন্দদা মনে মনে ঠিক করলেন, তিনি গোপনে এই ব্যাপারে তদন্ত করে পুলিশকে সাহায্য করবেন। ফাঁক তালে যদি 500 টাকা লাভ করা যায় তা এই মাগগির বাজারে মন্দ কি? আর টাকা না পেলেই বা কি? খবরের কাগজে যখন বড় বড় করে গোবিন্দদার বাহাদুরির খবর বেরুবে তখন গোবিন্দদাকে আর পায় কে? সেদিন রাত্রি 12টায় গোবিন্দদা বাসে চড়ে কালীঘাট থেকে শ্যামবাজারের দিকে যাচ্ছিলেন। অত রাত্রে বাসে বেশি কেউ ছিল না। ঠিক সামনের আসনে দুজন ভদ্রলোক আর ঠিক তার পিছনে বসে গোবিন্দদা। বাঙালি দুজনের মধ্যে একজনের খুব রোগা ছিপছিপে চেহারা, মাথায় বড় বড় চুল, চোখে কালো চশমা, আর একজনের বেশ বলিষ্ঠ দোহারা চেহারা। ফাঁকা রাস্তায় বাস হু হু করে ছুটে চলেছে। গোবিন্দদা অন্যমনস্ক, সেই হত্যা রহস্যের এখনো পর্যন্ত কুলকিনারা পান নাই। হঠাৎ তার মনে হলো সেই রোগা লোকটি তার সঙ্গীকে বলছে, গোবর্ধনকে মেরে ফেললাম। সঙ্গী প্রশ্ন করল, কি করে? বিষ খাইয়ে। এই পর্যন্ত ব্যাস। গোবিন্দদার চোখ দুটি জলজল করে জ্বলে উঠল, আগুনের মতো গরম নিঃশ্বাস পড়তে লাগলো। ওফ, একেবারে হাতে হাতে ধরা পড়েছে। পাছে কোনো রকম সন্দেহ করে তাই গোবিন্দদা মনের ভাব যথাসম্ভব গোপন রেখে লোক দুটোর উপর কড়া নজর রাখতে লাগলেন। আজ আর ছাড়াছাড়ি নেই কিছুতেই। বাগবাজারের মোড়ে লোক দুটো নামলো। হ্যাঁ, এই বাগবাজারে কোনো গলিতেই এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘুঘু দেখেছ, ভাত দেখনি? তোমরা ঘোড়ো ডালে ডালে আর গোবিন্দদা ঘোরেন পাতায় পাতায়। গোবিন্দদা বাম দিকে নেমে চুপে চুপে খুনি লোকটিকে অনুসরণ করে চললেন। বাড়িটা জেনে এক্ষুনি পুলিশে খবর দিতে হবে। ওই যে বাড়ি, গ্যাসের আলোতে বাড়ির নম্বরটা বেশ পড়া যাচ্ছে, 15 নম্বর। আচ্ছা দাঁড়াও। গোবিন্দদা পুলিশে ফোন করলেন। হ্যালো, শিগগির আসুন, হত্যাকারীকে ধরেছি। ঠিকানা 15 নম্বর স্ট্রিট, আমি বাড়ির সামনেই অপেক্ষা করছি। পুলিশ এলো। গোবিন্দদা সেই রোগা লোকটিকে দেখিয়ে বললেন, এই আসামি। তারপরের দিনের ঘটনা। গোবিন্দদা মুখ চুন করে বাড়ি এলেন। তিনি আমাদের কিচ্ছু বললেন না, তবে আমরা খবর পেলাম গোবিন্দদা হত্যাকারী সন্দেহ করে একজন উদীয়মান সাহিত্যিককে ধরেছিলেন। সাহিত্যিক বেচারির একটি উপন্যাস সাময়িক একটি কাগজে প্রতি সপ্তাহে বের হচ্ছিল। সেই উপন্যাসের নায়ক হচ্ছে গোবর্ধন। সেই গোবর্ধন বিষ খেয়ে আত্মহত্যা করবে, পরের সংখ্যায় এই বিষয়টি বেরুবে। তাই সাহিত্যিক বায়োস্কোপ দেখে ফিরবার পথে সেই কাগজের সম্পাদকের সঙ্গে এই সম্বন্ধে আলোচনা করছিলেন। গোবিন্দদা অতটা বুঝতে পারেননি। তা গোবিন্দদার কি দোষ? ভুল তো সকলেরই হয়।
শেষ হলো সুনির্মল বসুর লেখা গোবিন্দদার গোয়েন্দাগিরি। গোবিন্দদা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছেন গোয়েন্দাগিরি করার, আর আমরা ভীষণভাবে উপভোগ করেছি গোয়েন্দা গোবিন্দর কাণ্ড কারখানা। ফিরে আসব নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। গল্প ভালো লাগলে সাহিত্যের রত্ন ভাণ্ডারকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।